আলেম কি তুমি হাত ভেঙে দিতে চাও? কোন আলেম কি তুমি বুড়িগঙ্গায় ডুবে মারতে চাও? এই আলেমের সম্মান নবীর মতো করে বেশি, ওই আলেমের সাথে তোমার তুলনাই চলে না। আপনি চেয়ারম্যান হতে পারেন, আপনি মেম্বার হতে পারেন, আপনি এমপি হতে পারেন, আপনি মন্ত্রী হতে পারেন, আপনি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু আমার আল্লাহর চোখে আপনার থেকে একজন আলেমের মর্যাদা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন গুণ বেশি। চিৎকার করে বলো ঠিক কিনা মুসলমান? আলেমদেরকে গালিগালাজ করা যাবে? আজকে আমার সমাজে আলেমদেরকে গালিগালাজ করা হয় কি হয় না? অনেক গালিগালাজ করা হয়। আমরা মৌলবাদ, আমরা জঙ্গিবাদ, কেউ চায় আমাদের হাত ভেঙে দিতে, কেউ বা চায় আমাদের পা ভেঙে দিতে, কেউ বা আবার চায় আলেমদেরকে বুড়িগঙ্গায় ডুবায় মারতে, আবার কেউ বা আলেমদেরকে চ্যালেঞ্জ জানায় আসো খেলবো, খেলা হবে। চিৎকার করে বলো ঠিক কিনা মুসলমান? তারা জানে না আলেমদেরকে কত সম্মান, কত ইজ্জত আর কত মর্যাদা আমার নবী দিয়েছে। প্রিয় ভাইরা, তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিস, ওয়ান আবি উমামাত আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল যুকিরা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি আহাদুহুমা আবিদ ওয়াল আখিরু আলেম ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম ثم قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته وأهل السماوات وأهل الأرض حتى النملة في جحرها وحتى الخوص يصلون على معلم الناس الخير. الله أكبر. আলেমদের সম্মানের ব্যাপারে তিরমিজি শরীফের হাদিস শুনুন। হাদিসটি আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসে বলা হয়েছে আল্লাহর নবীর সামনে দুইজন ব্যক্তির ব্যাপারে কথা বলা হচ্ছিল। তাদের মধ্য থেকে একজন ছিল আবেদ, আরেকজন ছিল আলেম। এখন আমরা কি জানি আবেদ আর আলেমের পার্থক্য কি? জানি না, এই জন্য প্রথমেই জেনে নেই হু ইজ আলেম অ্যান্ড হু ইজ আবেদ। প্রিয় ভাইয়েরা, আবেদ হচ্ছে এই দুনিয়ার বুকে মুসলমান, কিন্তু তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, সেই হলো কি আবেদ। আর আলেম হচ্ছে আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে মনে করি যে মুখে লম্বা দাড়ি, লম্বা জুব্বা আর মাথায় লম্বা টুপি থাকলেই মনে হয় আলেম হয়ে যায়। আসলে কি তাই? লম্বা টুপি, লম্বা জুব্বা আর দাড়ি থাকলে আর মাদ্রাসায় গিয়ে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলে কেউ আলেম হয় না। পৃথিবীতে দুই ধরনের আলেম রয়েছে। নাম্বার ওয়ান, আলেম ইন দ্য আইজ অফ সোসাইটি। নাম্বার টু, আলেম ইন দ্য আইজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলেম ইন দ্য আইজ অফ সোসাইটি, সমাজের চোখে আলেম কারা? তারা হচ্ছে তাদের মুখে লম্বা দাড়ি আছে, লম্বা জুব্বা আছে, তাদের মাথায় টুপি আছে, মাদ্রাসায় 15-20 বছর পড়েছে, কিন্তু তাদের অন্তরে আল্লাহর ভয় নাই। তারা টাকার কাছে, ক্ষমতার কাছে নিজের ইমান আর ইসলামকে বিক্রি করে দেয়। এরা কোনোদিনও আল্লাহর চোখে আলেম হতে পারে না। আমার আল্লাহর চোখে এদের চেয়ে বড় ভণ্ড পৃথিবীতে আর কেউ হতে পারে না। প্রিয় ভাইরা, আমরা দেখেছি এমন কিছু আলেম, তারা প্রেস কনফারেন্সে এসে বলে যে কাবা শরীফ, ওই কাবা শরীফকে সে ভাস্কর্য বলে। কেমন আলেম? টাকার কাছে বিক্রি হয়ে যায়, ক্ষমতার লোভে অন্ধ হয়ে যায়, নবীর জীবন থেকে এরা শিক্ষা নেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন টাকার কাছে আর ক্ষমতার কাছে বিক্রি হয়ে যান নাই। আমার নবী যখন মক্কার বুকে কোরআনের দাওয়াত আর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করল, কোরআনের দাওয়াত আর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করার পর আমার নবী বিশ্ব নবীর উপর অত্যাচার নির্যাতনের স্ট্রিম রোলার তারা চালানো শুরু করল। এত মাইর মেরেছে আমার নবীকে, মারতে মারতে তারা অজ্ঞান করে দিয়েছে। এত অত্যাচার আর নির্যাতন আমার নবীকে তারা করেছে, করার পরেও আমার নবীকে এক মুহূর্তের জন্য ইমানের পথ থেকে দূরে সরাতে পারে নাই। তারা যখন দেখলো
এত মারার পর এত অত্যাচার করার পর এত নির্যাতন করার পরেও আমার নবীকে কোরআনের পথ থেকে ইসলামের পথ থেকে আর দ্বীনের পথ থেকে সরানো যায় না আমার নবীর কাছে মক্কার বড় বড় কাফিররা আসলো আবু জেহেল আসলো উতবা আসলো সাইবা আসলো এসে বলল মুহাম্মদ মুহাম্মদ রে তুমি কি চাও বলো তোমার কি মক্কার ক্ষমতা দরকার তোমার যদি মক্কার ক্ষমতা দরকার হয় তোমাকে মক্কার সর্বময় ক্ষমতার অধিকারী করে দেওয়া হবে শুধুমাত্র একটাই দাবি মুহাম্মদ রে তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো না মূর্তির বিরুদ্ধে কথা বলো না আমাদের বাপ দাদা যেই মূর্তি পূজা করে গেছে ওই মূর্তির বিরুদ্ধে তুমি কথা বলো না আল্লাহর নবীকে তারা দ্বিতীয় প্রস্তাব দিল ও মুহাম্মদ মুহাম্মদ রে তোমার কাছে আমাদের দ্বিতীয় প্রস্তাব হলো তুমি যদি চাও এই মক্কার সবচেয়ে সুন্দরী সুন্দরী রমণীগুলা প্রতিদিন রাতের বেলা তোমার কাছে আনা হবে তুমি যদি সুন্দরী রমণী চাও তোমাকে সুন্দরী রমণী দেওয়া হবে শুধু একটাই আবেদন তুমি মানুষদেরকে মূর্তির বিরুদ্ধে কথা বলো না মানুষদেরকে তুমি ইমানের পক্ষে ডেকো না তৃতীয় প্রস্তাব ও মুহাম্মদ তোমার কি টাকা দরকার সম্পদ দরকার নাকি কত সম্পদ তোমার দরকার তুমি যত সম্পদ চাইবা তত সম্পদ তোমাকে দেওয়া হবে শুধু একটাই আবেদন মূর্তির বিরুদ্ধে কথা বলো না আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো না আমার নবীকে যারা এমন লোভ তারা দেখালো আমার নবী তাদেরকে ডাক দিয়া বলল ও কাফিররা শুন শুন লাওয়াদাতিস শামস আলা ইয়ামিনি ওয়াল কমার আলা ইয়াসারি শুধুমাত্র ক্ষমতা কেন শুধুমাত্র টাকা কেন শুধুমাত্র সুন্দরী নারী কেন আমার ডান হাতে যদি সূর্যটা এনে দাও আর বাম হাতে যদি চন্দ্রটা এনে দাও সূর্য আর চন্দ্র আমার হাতে এনে দিতে পারবা কিন্তু তারপরেও আমি মুহাম্মদ এক মুহূর্তের জন্যও কোরআন আর ইসলামের পক্ষে কথা বলা থেকে বিরত থাকবো না সুবহানাল্লাহ প্রিয় ভাইরা নবীকে ক্ষমতার লোভ দেখানো হয়েছে আমার নবীকে টাকার লোভ দেখানো হয়েছে আমার নবীকে সুন্দরী নারীর লোভ দেখানো হয়েছে কিন্তু আমার নবী কি তাদের লোভে পড়েছে নবী কোনোদিনও টাকা চান নাই ক্ষমতা চান নাই নবী চেয়েছে জমিনের বুকে আল্লাহর দিনকে বিজয়ী করতে কিন্তু যে আলেমরা আজকে টাকার লোভে ক্ষমতার লোভে বিক্রি হয়ে যায় এরা আর যাই হোক সমাজের চোখে আলেম হতে পারে কিন্তু আমার আল্লাহর চোখেরা কোনোদিনও আলেম হতে পারে আমার আল্লাহর চোখে এদের চেয়ে বড় ভণ্ড পৃথিবীতে আর কেউ নাই প্রিয় ভাইয়েরা দুই নম্বর প্রকারের আলেম কারা আলেম ইন দ্য আইজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে ইসলামের জ্ঞান অর্জন করে এবং করে তারা কখনো কোনোদিন ক্ষমতার কাছে টাকার কাছে এরা বিক্রি হয়ে যায় এরা ইসলামের জন্য কোরআনের জন্য যদি প্রয়োজন হয় রক্ত দিতে রাজি থাকে জীবন দিতে রাজি থাকে ইসলামের জন্য যদি প্রয়োজন হয় ফাঁসির দড়িতে ঝুলতে রাজি থাকে এরা কোনোদিনও বাতিলের সামনে নিজের মস্তক অবনত করে দেয় না এরাই হলো আলেম ইন দ্য আইজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরা হচ্ছে আল্লাহর চোখে আলেম তো প্রিয় ভাইরা আমি যে হাদিসটা পড়লাম এ হাদিসে বলছিলাম যে আলেমদের মর্যাদা বর্ণনা করা হয়েছে এই দুই প্রকারের মধ্যে নাম্বার ওয়ান যে ওই আলেমদের কোনো মর্যাদা নাই নাম্বার টু যারা আল্লাহর চোখে আলেম তাদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী বলে ফাদলুল আলিম আলাল আবিদ কা ফাদলি আলা আদনাকুম এই দুনিয়ার বুকে যত সাধারণ উম্মত রয়েছে এই সাধারণ উম্মতের তুলনায় আমি নবীর সম্মান যত বেশি এই দুনিয়ার সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের সম্মান আমি নবীর মতো করে বেশি আল্লাহু আকবার প্রিয় ভাইয়েরা তাহলে আমার নবী কি বলছেন যে সাধারণ উম্মতের তুলনায় আমি নবীর সম্মান যত বেশি একজন আলেমের সম্মান আমি নবীর মতো করে অত বেশি সে আলেমকে আপনি গালি দেন তাহলে আপনি মুসলমান কি করে থাকেন আপনি চেয়ারম্যান হতে পারেন আপনি মেম্বার হতে পারেন
আপনি এমপি হতে পারেন, আপনি মন্ত্রী হতে পারেন, আপনি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু আমার আল্লাহর চোখে আপনার থেকে একজন আলেমের মর্যাদা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন গুণ বেশি। চিৎকার করে বলো ঠিক কিনা মুসলমান? কোন আলেমকে তুমি হাত ভেঙে দিতে চাও? কোন আলেমকে তুমি বুড়িগঙ্গায় ডুবে মারতে চাও? এই আলেমের সম্মান নবীর মতো করে বেশি, ওই আলেমের সাথে তোমার তুলনাই চলে না। আমার নবীর সাথে কারো তুলনা চলে? He is an incomparable character. He is an incomparable person. তিনি একজন অতুলনীয় চরিত্রের অধিকারী। তার সাথে কারো তুলনা যেমন চলে না, ঠিক তেমনি করে তুমি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার যাই হও না কেন, তোমার সাথে একজন আলেমের তুলনা চলে না, চলে না, চলে না। চিৎকার করে বলো ঠিক কিনা মুসলমান? হাদিসের শেষাংশে আল্লাহর নবী বলছে, ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ওয়াহলুস সামাওয়াত ওয়াহলুল আরদ হাত্তা নামলাত ফি জুহরিহা ওয়া হাত্তাল খাউসা ইউসাল্লুনা আলা মুআল্লিমুন নাসিল খায়র। আল্লাহু আকবার। হাদিসের শেষাংশে আল্লাহর নবী বলছে যে একজন আলেমের মর্যাদা এত বেশি যে আমার আল্লাহ নিজে, ফেরেশতারা এবং আহলুস সামাওয়াত আকাশের অধিবাসী যারা, আহলুল আর জমিনের অধিবাসী যারা, এবং গর্তে যেই পিপিলিকা থাকে, ওই গর্তের পিপিলিকা, পানিতে যেই মাছ থাকে, ওই মাছ, আকাশ, জমিন, এই মধ্যবর্তী জায়গায় যত কিছু আছে সব কিছু একজন প্রকৃত আলেমের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে।